नमस्कार फिर एलाम आबार एक ब्लॉग वीडियो निये तो संगे थाको एटा सम्पूर्ण भावे आमादेर फैमिली ब्लॉग कि करछि कोथाय कि करब आज के सम्पूर्ण देखाबो आज के सारा दिनटा कोथाय काटाबो सबई देखाबो आज के आमादेर ए ब्लॉग भिडियोते। आपातत पहुँचे गेलाम आमादेर जमीते। आमादेर जमीते एकटा बस्त बड़ो घाय हये गेछे, सेटा घायटा दिये जल सब बेरिये जाच्छे, जल एकटुओ थाकछे ना। तो आमरा सेटाई आज के ये घायटा जेटा घायटा आछे सेई घायटाके आमरा आज के सम्पूर्ण रूपे बांधानोर चेष्टा करब। तो देखी आमरा कतटा पारि। चलो आमादेर साथे थाको, पुरो भिडियोटा देखो, एनजॉय करो, अवश्य भालो लागबे। प्रथमे आमरा ई छोटो घायटाते जेटा छोटो आड्डा सेटाते आमरा माटि दिये देब हल्का परिमाणे, जाते जलटा जमे जाए, जल ना बेरिये जाए। बंधुरा देखो ये एखानटा प्रथमे बांधानो होबे, এই জায়গাটা না বাঁধানো পর্যন্ত ওই পিছনের জায়গাটা বাঁধানো যাবে না। পিছনের জায়গাটাকে বাঁধানোর আগে এইখানটাকে আগে বাঁধিয়ে নিতে হবে। হ্যাঁ দেখো এখানে কাজ চলছে। সবাই মিলে এইখানটাকে বাঁধানোর চেষ্টা করছি, দেখি কতটা পারা যায়। দেখো মাটি নিয়ে যাওয়া হচ্ছে। আরও কিছু পরিমাণ মাটি দিয়ে দিই, তারপর এখানটা বাকি কাজ করব। দেখো সুন্দরভাবে কাজ চলছে এখানটা বাঁধানোর জন্য। এটা না বাঁধানো পর্যন্ত এই যে জল, এই জলটাকে টেকানো যাবে না। এই জল চলে যাচ্ছে, কোনো জমিতে জলই থাকছে না। আর যদি জল না থাকে তাহলে তো জমিতে চাষ করতে পারবো না, কারণ জল অবশ্যই দরকার। তাই জল যাতে থাকে তার জন্য আমরা এই জায়গাটাকে আগে সম্পূর্ণভাবে বাঁধাবো, তারপর পিছনের জায়গাটাকে বাঁধাবো। তো দেখি আজকে কতটা পাচ্ছি। আমাদের সাথে পুরোটা থাকো, পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকো। তো বন্ধুরা এখন এই বস্তার মধ্যে মাটি প্যাকিং করা হবে, অনেকগুলো বস্তা এনেছি, তারপর ওখান দিয়ে বাঁধানো হবে, নাহলে অনেক জল হয়তো এখানে সব ভাসায় নিয়ে চলে যাবে। তো চলো মাটি ভরানো যাক। এই বস্তা এখন মাটি পুরো হবে। দেখো এই বস্তায় মাটি পুরে বস্তার মুখ সেলাই করে ওই কাটানো জায়গাটা যেখানে পাড়টা, ওখানে পাড়টা দেওয়া হবে। দিয়ে প্রথমত ওই ছোটো পাড়টাকে আগে ঠিক করে নেব, তারপর বড় পাড়টাকে বাঁধানোর চেষ্টা করব। দেখি কতটা হচ্ছে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ফ্যামিলি ব্লগ দেখতে ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই দেখো আর সাপোর্ট করো আমাকে। বন্ধুরা দেখো এইভাবে বস্তা করা হচ্ছে, এই যে বস্তা মাটি প্যাকিং করা হচ্ছে, তারপর এখানে সিল, এখানে দিয়ে সিল করা হবে, এইভাবে বাঁধানো হবে। পুরো ভিডিওটা দেখো কীভাবে আমরা বাঁধাচ্ছি এইখান থেকে, কারণ এটা না বাঁধানো পর্যন্ত আমরা পিছনেরটাকে বাঁধাতে পারবো না, কারণ জল এলে পিছনের মাটিটা পুরো ধুয়ে নিয়ে চলে যাবে। তাই আমরা আগে এটার কাজ করব, তারপর ওটাকে। এইখান পর্যন্ত বাঁধানো হবে, তারপর এটা বাঁধানো হবে। দেখো আমার বা ফ্যামিলির বাকি সদস্যরা সবাই কাজ করছে, বস্তা করা হচ্ছে, বস্তাটা সেখানে দেওয়া হবে, তাতে জলটা বাঁধানো হবে, তারপর আমরা পিছনের আড্ডা, মোটা আড্ডাকে আমরা বাঁধাবো। তো দেখি কতটা কী পাচ্ছি না পাচ্ছি না, সঙ্গে থাকো, দেখো ভিডিওটা। এভাবে বস্তায় মাটি কাটা হয়, মাটি কেটে কেটে দেওয়া হচ্ছে, এই জঙ্গল থেকে মাটি কাটা হচ্ছে। আমরা একটার পর একটা বস্তা প্যাকিং করে সেইখানকে নিয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে বস্তার মুখ প্যাকিং করা হবে। আবারও একটা বস্তা প্যাকিং করা হচ্ছে, দেখো এই বস্তা ওইখানকে নিয়ে যাওয়া হবে, তারপর সেলাই হবে। বন্ধুরা এগুলো সাইড থেকে মাটি নিয়ে করে এখানে মাটি দেওয়া হচ্ছে, সাইড সাইডে ওইদিকে প্যাকিং চলছে, বস্তা করে প্যাকিং করছে।
ছিড়ে ফেলে যে দড়ি, এখন এই বস্তা বাঁধা হচ্ছে। দেখতে পাচ্ছ একটা বস্তা বাঁধা হয়ে গেছে, এদিকে মাটি দেওয়া হয়ে গেছে। এখন বস্তাগুলো পর পর ওই পাটটার উপরে সাজিয়ে দেব, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বস্তাগুলো খুব ভারী হয়ে গেছে, দুজন মিলে ধরতে পারছি না, তিনজন চলে গেছে। এই বস্তা বসানো চলছে। এই মাত্র দুটো বস্তা বসানো হয়েছে, আরো তিনটে বাকি আছে। বস্তাকে পা দিয়ে ভালো করে বসানো হচ্ছে। দেখুন কিভাবে বস্তাগুলো বসানো হয়েছে, সামনে থেকে দেখে নিন। দেখো বন্ধুরা, বিলেতে জল দাঁড়িয়ে গেছে, এটুকু বাঁধাতে বাঁধাতেই। আর একটাই বস্তা বসানো বাকি আছে। আমাদের বস্তা বসানো শেষ হয়ে গেছে, পা দিয়ে দাব দিয়ে একটু ভালো করে বসিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের কাজ শেষ। দেখো চারদিকটা বানিয়ে দিয়েছি, জলও দাঁড়িয়ে গেছে, দেখানো অনেক জল দাঁড়িয়ে গেছে এর মধ্যেই। তো যাই হোক, মোটামুটি আজকে এখানে শেষ করলাম। পরের পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই নিয়ে আসছি কীভাবে বড় আড্ডাকে বাঁধাবো।